নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও গুড নিউজ রয়েছে। দেখুন, সেখানে শুধুমাত্র আপনারা 10 পাশে এই পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেখানে মেল এবং ফিমেল উভয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। টোটাল তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 1675টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। প্রথমে দেখুন বন্ধুরা, দেখুন এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে ইন্টারন্যাশনাল ব্যুরো থেকে। বন্ধুরা, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ হোম অ্যাপিয়ারেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে সম্পূর্ণ গভর্নমেন্ট জব। বন্ধুরা, তাহলে বন্ধুরা দেখুন, এই নোটিফিকেশনটি অলরেডি আমাদের চ্যানেলে ডিসকাস করেছি, তাও আমি রিপিট বানিয়ে দিচ্ছি। কেননা সেখানে দেখুন, সেখানে অনেকেই কোয়েশ্চেন ছিল যে সম্পূর্ণ ডিটেলসে তৈরি করার জন্য ভিডিওটি। দেখুন, সেখানে দুটি পোস্টের মধ্যে, প্রথমে বলেছি দুটি পোস্টের মধ্যে লুক নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, অথবা দেখুন সেখানে মাল্টিটাস্কিং স্টাফে লুক নিয়োগ করা হচ্ছে। দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে সম্পূর্ণ বিষয়টি। প্রথমে দেখুন সেখানে বলা হচ্ছে এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখুন সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং সেখানে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখুন, যারাই আবেদন করবেন অবশ্যই ভালোভাবে দেখবেন এই ভিডিওটি। দেখুন, প্রথমে বলা হয়েছে যারা ত্রিপুরা স্টেট থেকে অ্যাপ্লিকেশনটি করবেন তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। দেখুন, আগরতলার মধ্যে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। দেখুন, প্রথমে আমাদের ত্রিপুরা স্টেটের নাম সেখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট বন্ধুরা দেখুন, ত্রিপুরা স্টেটের মধ্যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অথবা এক্সিকিউটিভ পদে লুক নিয়োগ করা হচ্ছে। সেখানে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, দেখুন টোটাল যে শূন্যপদের সংখ্যা রয়েছে 11টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তার মধ্যে দেখুন, সেখানে ইউআরের জন্য রয়েছে 5টি, এসসির জন্য রয়েছে 1টি, এসটির জন্য রয়েছে 4টি, ইডব্লিউএসের জন্য রয়েছে 1টি। নেক্সট বন্ধুরা দেখুন, সেখানে এমটিএস অথবা জেনারেলের জন্য লুক নিয়োগ করা হচ্ছে 1টি। তার মধ্যে দেখুন, সেখানে এসটির জন্য রয়েছে 1টি এবং টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি এমটিএসের মধ্যে। তাহলে বন্ধুরা, যারা অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশনটি করবেন, মানে ত্রিপুরা ছাড়া অন্যান্য স্টেট থেকে যারাই দেখছেন, আপনাদের সেই রাজ্যটা রয়েছে কি না সেখান থেকে চেক আউট করে নিয়ে নেবেন। অবশ্যই এই পিডিএফটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিয়ে নেবেন। টোটাল দেখুন, সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে, দেখুন 1675টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তার মধ্যে দেখুন, পিডব্লিউডিও ইনক্লুডেড রয়েছে, পিডব্লিউডি যারা রয়েছেন তারাও সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখুন, প্রথমে দেখে নিচ্ছি তোমাদের সেখানে স্যালারি। স্যালারির মধ্যে দেখুন, যারা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভের জন্য যারা সিলেকশনটি করবেন অথবা অ্যাপ্লিকেশন করবেন, তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি তোমাদের সেখানে স্যালারিটি দেওয়া হবে। নেক্সট দেখুন, এমটিএস অথবা জেনারেলের জন্য তোমাদের 18,000 থেকে 56,900 টাকা অবধি প্রতি মাসে সেখানে স্যালারিটি দেওয়া হবে। নেক্সট বন্ধুরা, তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের এডুকেশন কি প্রয়োজন যারা অ্যাপ্লিকেশনটি করবেন। দেখুন, সেখানে সিম্পলি বলা হয়েছে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছেন যে কোনো বোর্ড থেকে, শুধুমাত্র গভর্নমেন্ট যে কোনো বোর্ড থেকে বলা হয়েছে, যে কোনো বোর্ড থেকে যারা পাস করে রেখেছেন আপনারা সকলে এই পোস্টগুলির জন্য এলিজিবল, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখুন, আপনার ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে, যদি তোমাদের ফিল্ড এক্সপিরিয়েন্স এর মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তবে এই যদি এক্সপিরিয়েন্সগুলি তোমাদের নাও থাকে তাহলে সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো ধরনের প্রবলেম নেই। নেক্সট বন্ধুরা দেখুন, তোমাদের এজ লিমিট অবশ্যই সেখানে ভেরি ইম্পর্টেন্ট দেখে নেবে। দেখুন, যারা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অথবা এক্সিকিউটিভ জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবে, তোমাদের কিন্তু সেখানে বলা হচ্ছে আপ টু 27 অবধি অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর দেখুন, যারা এমটিএসের মধ্যে অ্যাপ্লিকেশনটি করবে, তোমাদের কিন্তু সেখানে বয়স বলা হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে সেখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এবং এসসি এসটি যারা অ্যাপ্লিকেশনটি করবে, তোমাদের কিন্তু দুটি পোস্টের মধ্যে 5 বছরের এজ রিলেকশন রয়েছে এবং ওবিসির জন্য সেখানে 3 ইয়ার্সের এজ রিলেকশন রয়েছে। নেক্সট বন্ধুরা দেখুন, যারা অ্যাপ্লিকেশনটি করবেন সম্পূর্ণ বিষয়টি এই পিডিএফটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করবেন। তাহলে বন্ধুরা দেখুন, যারা ত্রিপুরা স্টেট থেকে অ্যাপ্লিকেশনটি করবেন, তোমাদের এক্সাম সেন্টার কোথায় দেওয়া হবে তাও সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, ত্রিপুরা স্টেট থেকে যারা অ্যাপ্লিকেশনটি করবেন, তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রয়েছে আগরতলার মধ্যে, ক্লিয়ারলি সেখানে মেনশন করা রয়েছে আগরতলার মধ্যে এক্সাম সেন্টার রয়েছে। তাহলে বন্ধুরা এই সুযোগটি মিস করবেন না। এবং যারা এই এক্সাম দেবেন, অনেকেরই কোয়েশ্চেন ছিল তোমাদের এক্সামের প্যাটার্ন কী রয়েছে। দেখুন, সেখানে স্কিম অফ এক্সাম, এক্সামটি বন্ধুরা দেখুন সেখানে তোমাদের 3টি পার্টে হবে। দেখুন, টায়ার 1, টায়ার 2 এবং টায়ারের পার্টগুলি সম্পূর্ণ বিষয়টি তুলে ধরা হয়েছে। দেখুন, সম্পূর্ণ বিষয়টি এই নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা চেক আউট করে নিয়ে নেবে এবং সিলেবাসটি সম্পূর্ণ বিষয়টি সেখানে তুলে ধরা হয়েছে। অবশ্যই এই পিডিএফটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে চেক আউট করে নিয়ে নেবে। নেক্সট বন্ধুরা দেখুন, সেখানে সিলেকশন প্রসেস কীভাবে করা হবে তা সেখানে রয়েছে। এবং তোমাদের যে এক্সামের সময় তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 4/1, মানে 4টি যদি
তোমাদের ভুল হয় তাহলে একটি সঠিক মার্ক কেটে নেওয়া হবে, তা দেখুন সেখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা যারা অ্যাপ্লিকেশনটি করবেন, তোমাদের কিন্তু নেক্সট বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন যারা অ্যাপ্লিকেশনটি করবেন। দেখুন সেটা সেখানে বলা হয়েছে, দেখুন এক্সামিনেশন ফি, এক্সামিনেশন ফির মধ্যে রাখা হয়েছে। অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, চেক করবেন দেখুন মেল ক্যান্ডিডেট রয়েছেন অফ জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি থেকে যারা রয়েছেন, অবশ্যই ভালোভাবে দেখবেন মেল ক্যান্ডিডেট অফ জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি থেকে যারা মেল রয়েছেন, শুধুমাত্র যারা পুরুষরা রয়েছেন, আপনারা যারা অ্যাপ্লিকেশনটি করবে তোমাদের কিন্তু সেখানে প্রসেসিং চার্জ বলা হয়েছে 450 টাকা, তার সঙ্গে 50 টাকা তোমাদের সেখানে এক্সট্রা প্রসেসিং চার্জ বলা হয়েছে। তাহলে দেখুন টোটাল তোমাদের যারা মেল ক্যান্ডিডেটে অ্যাপ্লিকেশনটি করবে জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি থেকে, তোমাদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন। তা অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে দেখবেন, আমি সম্পূর্ণ বিষয়টি বলেছি। নেক্সট দেখুন সেখানে বলা হয়েছে অল ক্যান্ডিডেট, মানে আদার্স অল ক্যান্ডিডেট যারা রয়েছেন, তোমাদের কিন্তু শুধুমাত্র 50 টাকার বিনিময়ে সেখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, শুধুমাত্র 50 টাকার মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। তাহলে বন্ধুরা দেখুন যারা অ্যাপ্লিকেশনটি করবে, তোমাদের কিন্তু সেখানে ক্লিয়ারলি বলেছি তোমাদের কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে, তাহলে তোমাদের ক্লোজিং ডেট বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ তোমাদের কিন্তু সেখানে ক্লোজিং ডেট, মানে এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তাহলে যারাই অ্যাপ্লিকেশনটি করবেন তোমাদের কিন্তু রিকোয়েস্ট করব, অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন, আমরা তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করিয়ে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা যারাই অনেকেই কোয়েশ্চন করেন যে পিডিএফ লিঙ্কটি অনেকেই পাচ্ছেন না, তাহলে বন্ধুরা আমি রিকোয়েস্ট করব আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এই পিডিএফ এর লিংক রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশনটি করবে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে, আমরা তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করিয়ে দিয়ে দেবো। এবং ত্রিপুরা স্টেটের মধ্যে যারা অ্যাপ্লিকেশনটি করবে তোমাদের কিন্তু ত্রিপুরা স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজটি জানতে হবে, যেমন ককবরক অথবা যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটি জানা থাকলে সেখানে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, অথবা ল্যাঙ্গুয়েজগুলি সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই চেক আউট করে নিয়ে নেবে। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।